হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষান মন্ত্র আমি অনুরণ চলে এসেছি আরেকটা নতুন টিচিং জব আপডেটস নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে আমার এই চ্যানেলে কিন্তু আমি ডেলি বেসিসে যে টিচিং জব আপডেটস গুলো বেরোয় ওয়েস্ট বেঙ্গলে সেগুলো কিন্তু আমি কভার করে থাকি সেটা স্কুল বলো কলেজ বলো বিএড কলেজ বলো সব কিছুরই কিন্তু আমি আপডেট এই চ্যানেলে আপডেট করে রাখি তো যারা তোমরা টিচিং জব খুঁজছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেই নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আলোচনা করব একটা কলেজের টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা দেখতে পাচ্ছো বাঁকুড়া খ্রিশ্চিয়ান কলেজ এটা কিন্তু একটা খুবই রেপুটেড একটা কলেজ যেটা বাঁকুড়ায় অবস্থিত এবং এটা কিন্তু দেখো গ্রেড এ একটা কলেজ ঠিক আছে এটা কিন্তু বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ ফোন তোমাদের কোনো কোয়ারিজ থাকে এখানে ফোন করে জেনে নিতে পারো এখানে ওয়েবসাইটটাও আছে এই ওয়েবসাইটটা ভিজিট করেও তোমরা কিন্তু আরো ডিটেলস জানার থাকলে জেনে নিতে পারো তো এখানে দেখো নোটিফিকেশনটা কিন্তু একদম লেটেস্ট নোটিফিকেশন পনেরো মার্চ এটা কিন্তু আহ আপলোড করা হয়েছে এবং এখানে বলা হয়েছে দেখো ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ স্পেশাল লেকচারলি টেম্পোর দ্য স্পেশাল লেকচার নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু হবে শুধুমাত্র এবং এখানে যে ডেটটা দেওয়া আছে সেটা দেখো মার্চ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর ফ্রম ইলেভেন এম তাহলে সকাল এগারোটা থেকে সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড মার্চ এখানে কিন্তু একটা ওয়াক ইং ইন্টারভিউ হবে এবং এখানে দেখো কোন কোন সাবজেক্ট আছে বটানি এখানে কিন্তু দুটো পোস্ট আছে নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স এখানেও দুটো পোস্ট ইকোনমিক্সে একটা পোস্ট ইংলিশে ছটা পোস্ট ম্যাথামেটিক্সে একটা পোস্ট নিউট্রিশনে একটা পোস্ট নিউট্রিশন সাবজেক্ট কিন্তু সব জায়গায় থাকে না খুবই কম ভ্যাকেন্সি বেরোয় এখানে কিন্তু নিউট্রিশন পোস্টটা আছে নেক্সট হচ্ছে ফিজিওলজিতে একটা পোস্ট পলিটিক্যাল সায়েন্সে চারটে পোস্ট এবং সোসিওলজিতে দুটো পোস্ট এখানে কিন্তু তার মানে দেখতে পাচ্ছো ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলোই আছে তোমরা যারা চাইছো তারা অ্যাপ্লাই করে দিও এবং ওয়াকিং ইন্টারভিউতে কিন্তু অংশগ্রহণ করো তো এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রিলিভেন্ট সাবজেক্ট উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে কিন্তু যা তোমাদের শুধুমাত্র এমএসসি বা এম বা মাস্টার ডিগ্রি থাকলেই কিন্তু উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই কিন্তু তোমরা এখানে এলিজিবেল হয়ে যাবে ওয়াকিং ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য এবং এখানে বলা হয়েছে তাকে প্রেফারেন্স উইল বি গিভেন টু নেট সেট অর পিএইচডি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তাহলে যাদের নেট সেট এবং পিএইচডি করা আছে সেই সব ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু এগুলো না থাকলেও তোমরা কিন্তু হবে বা অংশগ্রহণ করতে পারবে নেক্সট এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটস আর হিয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস ওয়ান সেট অফ অ্যাটেস্টেড কপিস অফ দোস অরিজিনাল উইথ দেয়ার আপডেটেড রিজুম তাহলে এখানে কি বলা হয়েছে তোমাদের যে অরিজিনাল যে সার্টিফিকেটগুলো আছে এডুকেশনাল সার্টিফিকেট সেগুলো নিয়ে যেতে হবে এবং তার সাথে করে করে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের আপডেটেড একটা সিভি বা রিজিউম কিন্তু নিয়ে যেতে হবে নেক্সট এখানে বলা হয়েছে দেখো দ্য অথরিটি রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর টু রিজেক্ট এনি অর অল অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন টু তাহলে কি বলা হয়েছে তাহলে অথরিটি এখানে ডিসাইড করবে বাকি যে প্রসেসটা সেটা আর রিমুনারেশন এখানে কিন্তু নেগোসিয়েবল বলা হয়েছে তো এইখানে আজকে ছিল এইটাই আপডেট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা চাইছো এই আপডেটে অংশগ্রহণ করতে তারা কিন্তু অতি অবশ্যই ইন্টারভিউ এর ডেটে চলে যাও দেখা হবে পরের আপডেটে